Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas, and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is. The most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India. After they identified the that they're females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every thirty-two seconds, one woman is being women raped. Have been raped in U.S. At the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. We find that the international media, they are bombarding misinformation about Islam. Some of the international news channels, they are saying, for for peace, the Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই ইসলামের বিরুদ্ধে মিডিয়া খবর ছড়াচ্ছে এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার দিন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে আর উত্তর দেওয়ার সময় হেনমন্যতায় ভুগবেন না আমি একথা আগেও বলেছি উত্তর দিন আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন কোরআন এবং হাদিস মেনে আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে কোরআন বলছে জ্ঞানীতে জিজ্ঞাসা করো ইন্টারনেটে দেখুন সঠিক উত্তর বের করুন অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন তারপর উত্তর দিন হীনমান্যতায় ভুগবেন না আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন আপনার উত্তরটা দিন হিকমার সাথে বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই সালাম আলাইকুম আমার নাম শোয়েব খান আমি একজন স্টুডেন্ট আমি প্রথমে ডক্টর জাকির নায়ককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয় এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত এখন স্যার আমার প্রশ্নটা হলো কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন মুসলিম তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে তার স্বামী এখন তার জন্য হারাম এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই এ ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল তখন ফতোয়া দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায় তারা সেটা লুফে নেয় তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা শিউক আর মওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন ভিক্তিম কিন্তু ইসলাম ধর্ম কি বলছে ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরও তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমনকি আজকেও ছড়াচ্ছে তবে আমি সব সময় বলি যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন আপনাকে ট্রেনিং নিতে হবে আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন না 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 মেয়েটা তো স্বামীর জন্য হারাম নয় সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে যারা ফত দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম তারা ভুল বলেছে তারপর তারা অমুসলিমদের সামনে এই নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো গুলো অন্যদের সামনে তুলে ধরছি মজার ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্রকরণের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে যারা ফতো দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য তারা সুরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে সুরা নিসার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকা করেছেন তোমরা তাদেরকে নিকা করো না এখন আরবি ভাষায় নিকা শব্দটা দুটো অর্থ আছে একটা হলো বিয়ে আরেকটা অর্থ হচ্ছে সহবাস আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন তিনি বলবেন হ্যাঁ নিকা শব্দটা দুটো অর্থ আছে একটা হচ্ছে বিয়ে আরেকটা হচ্ছে সহবাস আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ তারা নিকা শব্দটার অর্থ করেছেন সহবাস তাহলে নিকা শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস তাহলে বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম অন্য আরেক দল বলল না এটার অর্থ বিয়ে এ নিয়েই তারা তর্ক করতে লাগলো আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে এক নম্বর পয়েন্ট ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না এটা ছিল জিনাবিল জবর ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয় আর ধর্ষণকে আরবিতে নিকা বলা হয় না এক নম্বর পয়েন্ট হয়তো বলবেন না 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 আপনি শব্দ নিয়ে খেলা করছেন এটা সহবাস সমস্যা নেই দেখেন আমি আগেও বলেছি যদি কেউ কোনো ভুল কিছু বলে বিতর্ক করার একটা টেকনিক আছে যদি কেউ বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি তর্ক না করে বলবো আচ্ছা এই নেন এখানে দুই লক্ষ দিরহাম হাম আরো দুই লক্ষ দিরহাম হাম এবার আমাকে পাঁচ লক্ষ দিরহাম হাম দেন সে তখন বলবে না না টেবিলটাকে ঘুরিয়ে দিন আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআন আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে তোমাদের ফুকুর সাথে তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার মহিলার সাথে সাথে অথবা অন্য তারা না না বললাম কেন যদি বলেন যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে ফুপুর সাথে খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে অন্য যে কোনো মহিলার সাথে তারা বলল না তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে তোমাদের খালাকে এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে হিকমার সাথে উত্তর দেন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক মিডিয়ার সামনে ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি উত্তরটা পেয়েছেন প্রশ্ন করা হচ্ছে আমার থেকে আসসালামু আলাইকুম আমার নাম সামিউল্লাহ ইনায়েত আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ আমার প্রশ্নটা হলো মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে আমি সেখানে কথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয় এখন এই সব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে চ্যানেল নেই সেটা বলিনি তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই পাকিস্তান ও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয় আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক ভালো খারাপ অনেক তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য এটা ঠিক আছে আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে আমি বলছি না ভুল যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলাম ছড়িয়া মেনে চলে যেমন মাজাব চ্যানেল ইত্যাদি তবে এটাই যথেষ্ট নয় আমার কথা হলো এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন এটা অবশ্য ভালো কাজ আমাদের একটা চ্যানেল দরকার যেটা ভাষা হবে আন্তর্জাতিক ভাষা আমি এখানে বলবো যে ঠিক আছে আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে যেটা যাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়ায় মধ্যপ্রাচ্যে এশিয়ায় সব জায়গায় এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো যেটা ইসলাম অনুযায়ী ফরজ এবারের প্রশ্ন সিলিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনও রুটি রুজির জন্য যুদ্ধ করে যাচ্ছি তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন মতো কোনো টিভি চ্যানেল নেই আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে আর আপনি এখন প্রশ্ন করলেন কেন যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম আপনি বললেন রোমিও কি ছেলেটা মেয়ে ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে সেটা লিখে ফেলে তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয় পুরো লেকচারটাই এই বিষয়টা নিয়ে যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানো কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে

Ideas brilliant, Strategies sustained. The best profession is a professional of a person who invites people to Allah ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekhun Career Guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা তোটা ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার জন্য তারা নিউজ বলছে সন্তান বাড়াও অপর থেকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হাদিসের মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن শেখ شیخ খান মাদান মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশ্রেষ্ঠ পরিত্রাণ ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা মাতাও নন পিতা ও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের তিনি রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনে পাঠটা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আলাইকুম ডাক্তার আমার নাম জিসান জাফর আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কি না। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা সেটা স্যাটেলাইট চ্যানেল আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় সাত ঘন্টা টিভির সামনে বসে থাকে স্কুলে সে এর চাইতে কম সময় থাকে বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায় এমনকি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলই আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্টস দেখবেন আর একজন যদি প্রত্যেকদিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে হোক সে কার্টুন বা সিনেমা তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য অনেকটা কার্টুনের মতোই ছিল নাম ছিল শক্তিমান অনেকটা ঠিক সুপারম্যানের মতোই একটা বাচ্চা তার বাসা থেকে লাভ দিল উঁচু দালান থেকে ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে কেউ এসে তাকে বাঁচালো না সে মারা গেল যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাভ দেবে তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি এটা মানুষকে অন্ধ বানায় আর এইতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে পড়তে হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না সে কেবল টিভি থাকবে না শয়তান এটা একটা শয়তান লোকে আমাকে বলে তাহলে আমরা পিএস টিভি কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট পৃষ্টিভি দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয় কিছুই দেখা লাগবে না সেটাই সবচেয়ে ভালো বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিস থাকে আর একটা ডিকোডার আপনি শুধু পৃষ্টিভি দেখবেন অন্য কোনো চ্যানেল না আমরা চেষ্টা করব যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দীর্হাম। মাসে মাসে দিতে হবে না অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে দুইশো বা আড়াইশো রুপি খরচ করুন কয়েক হাজার রুপি আর বিল্ডিং এর সব পাশাতে যেন দেখে একটা ডিকোডার নেন সেটা দিয়ে পিস টিভি শুধু দেখবেন অন্য কোনো চ্যানেল দেখবেন না বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম একটা সাবস্টিটিউট থাকতে হবে আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর পাঁচ হাজার ভিডিও ক্যাসেট আছে যদি প্রত্যেক দিন একটা করে দেখেন প্রায় তিন ঘন্টার সবগুলো থেকে শেষ করতে আপনার তেরো বছরের বেশি সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে তেরো বছরে আরো পাঁচ হাজার নতুন ভিডিও থাকবে ইনশাআল্লাহ আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে তবে সেগুলো ইসলামিক লাইনের সেজন্য ভাই তোমাকে বলছি তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা যেখানে কোরআনের কথা আছে নবীজির হাদিসের কথা আছে এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না এছাড়া যে কার্টুনগুলো আছে টম অ্যান্ড জেরি ব্যাটম্যান সুপারম্যান এগুলোর মধ্যে কোনো নীতি কথাই নেই এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন যেমন মুসলিম স্কাউটস এরকম আরও অনেক কার্টুন যেমন ফতে সুলতান যেগুলোতে একটা নৈতিক গল্প আছে আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে তাই ভাই তুমি যদি কার্টুন দেখতে চাও ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছো এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি আমাদের নবীজি ইসলামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত। সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে আপনার মনে হয় না এমন কি একই এমনকি ভাই আপনি বললেন যে আমাদের নবীজির সময় অনেকে ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল তাতে ইসলামের হয়েছে মিথ্যে আর আমরাও সব সময় সেটাই চাই আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম টেররিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম আর স্বাভাবিকভাবে ওস্তাম লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল আর আমি বলেছিলাম সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেরোরিস্ট হল জর্জ বুশ একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল জর্জ বুশের মৃত্যু হোক সবাই হাততালি দিল এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল বুশের মৃত্যু হোক আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল আমি একজন দায়ী সবাই হাততালি দিল আর আমি তখন উঠলাম আর তখন বললাম আমাদের নবীজির সময়ে দুইজনও মরছিলেন তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন অন্ততপক্ষে পক্ষে একজন ওমরকে হেদায়ত করো আর ওমর ইবনে খাতাব রাদে আল্লাহ আনহো তিনি মুসলিম হলেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব জর্জ বুশকে তুমি হেদায়েত করো আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব। যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে তাই আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে জর্জ বুশকে হেদায়েত করো তুমি নির্দেশনা দাও আর যখন এই কথাটা বললাম কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল তাই হিকমার সাথে উত্তর দেবো আর আল্লাহ করবো তিনি যেন এই লোকগুলোকে ইসলাম ধর্ম সবসময়ে সবার উপরই থাকবে এবারের প্রশ্ন দিকের মাইক থেকে আসসালামু আলাইকুম কাতুহু আমার নাম খালেদ হোসেন আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমার প্রশ্নটা হলো ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় কারণ নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না কথা আপনি বললেন তাই আপনি কি কোরআনের কোনো সুরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহি হাদিস ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লু সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি ভাই একটা কথা বলি ইবাদতের কথা যদি বলতে হয় যেটা বলা হয়েছে যেটা ফরজ এটা হলো ইসলামিক শরিয়া অন্যান্য ব্যাপারে দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম বা এগুলো হালাল যেমন ধরুন শুকরের মাংস খাওয়া হারাম হারাম মদ খাওয়া হারাম এমন কথা বলা না হলে হালাল আপনাকে একটা প্রশ্ন করি কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ এটা শুধু ইবাদতের ক্ষেত্রে আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল না হলে হয়তো বলবেন ভাই জাকির আপনি আম খাচ্ছেন কেন আমি আম পছন্দ করি কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি আমি আমার দেশ নিয়ে গর্বিত আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোন দেখান যে মিডিয়া হারাম কিন্তু কিন্তু না না আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করেছিলেন তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে যেমন আবিসিনিয়ার রাজাকে ইয়েমেনের রাজাকে পার্সিয়ায়

তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিম আমরা মুসলিম আল্লাহর সামনে নত হই নবীজি চিঠিগুলো লিখিয়েছিলেন তারপর ঘোড়াই করে পাঠিয়েছিলেন আজকের দিনের মার্সিডিজ গাড়ি অথবা আর কি বলতে পারেন জেট প্লেন বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন সেটাই ছিল সে সময়ের মিডিয়া চিন্তা করেন চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়াই করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন যদি আজকের দিনে নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বেঁচে থাকতেন আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন তবে সেটা ইসলামের সরিয়ে মেনেই হতো হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না হারাম কিছু ব্যবহার করা যাবে না হালাল বয়ে হবে যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে আবার খারাপ কাজেও ছুরি ব্যবহার করা হারাম না তাই মিডিয়া আসলে হারাম না যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব টেবিলটাকে উল্টে দেবো ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব তখন হয়তো আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বলতে পারব আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা আল্লাহ বলেছেন ফাজাক্কির ইননামা আনতা মুজাক্কির আমাদের কাজ ইসলাম প্রচার করা আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলার হাতে আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্নটা করেছেন তানভীর খান হিন্দু অথবা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বাইবেল ইত্যাদি পড়া উচিত ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত এটা আসলে ইসলামের ঠিক ফরজ না এটা হলো মুস্তাহাব আপনি পড়তে পারেন কারণ আল্লাহ তালাও বলেছেন আমিও এই আয়াতটার কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনা নাও অবায়নুকুম এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এখন আমরা এক কথায় কিভাবে আসব যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি এই অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত তবে ফরজ না আমি বলবো এটা মুস্তাহাব এই কৌশলের কথা বলেছেন আল্লাহ এবং আমাদের আমাদের নবীজি বলেছেন মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো এটা হাদিস এরপরে আরো বলা হয়েছে আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল যেটা দেখিয়েছেন আমাদের নবীজি আর পবিত্র কোরআলেও আছে যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজ হতে হবে না বেদে হাফেজ হতে হবে না বা গিতায় হাফেজ হতে হবে না আপনাকে জানতে হবে দাওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন সময় নষ্ট করবেন না এমনকি আমিও বাইবেলে হাফেজ নই কোরআনও হাফেজ নই কোরআন হাফেজ হতে চাই তবে এখন নই বেদে হাফেজ নই বা ভগবত গিতায় হাফেজ নই তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দেওয়ার কাজে লাগে বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাই তো বেশি জানি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদের কাছে মাসাল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন এমনকি আমাকেও তাই আপনি সময় নষ্ট করবেন না তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দাওয়ার কাজে লাগবে আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা তালা ইলাকুম এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে ওরতিল কোরআন ইসবাহ i i am

প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত একচল্লিশ এক নম্বর চৌত্রিশ হে নবি ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন এই টিভি বাংলা মানবতায়